আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে দেখেন এই ঘরের অবস্থা কি করেছে, ইমান খেলনা দিয়ে সব ঘর ভরা। এখন এগুলি গুছাচ্ছি। বেশি ভালো না জালিটা, বসে থাকো আল্লাহর রাস্তে। হাত ধুয়ে দাও, হাত ধুয়ে নাও। চাল কুমড়া ভাজা শেষ। আমরা এটাকে অবশ্য জালি তরকারি বলি, এক এক অঞ্চলে এক এক ভাষা, আমাদের অঞ্চলে এটাকে জালি বলে। এটা আসলে চাল কুমড়া শুদ্ধ ভাষায়। তো এটা আমার ভাজা শেষ, এখন ইমানের পাপাকে আমি নাস্তা দিব। এই যে রুটি বানিয়ে রাখছিলাম, এই রুটি থেকে এখন পরোটা হয়ে যাবে।
আসি। নাস্তা হইছে, রুটি দিয়ে পরোটা কেমন লাগতেছে? সেরকম পরোটা না বানায় তাহলে রুটি বানায় রাখলে এরকম বাজলেই তো মজা লাগে না? মজা লাগে না? মুরগির মাংস আর দুই নাম্বার পরোটা, দুই নাম্বার পরোটা এখন এক নাম্বার হয়ে গেছে না? হোটেলের মতন, হোটেলের মতন খায় দেখি। আগেও খাইছি এগুলি, আগে আমরা খাইতাম তো। এই যে আমাদের বড় মেহমান চা খাচ্ছে, তুমি চা খেতে পারো? চা মজা হয়েছে? তুমি নাস্তা করছো? কি নাস্তা করছো আজকে বাসায়? ডিম। আচ্ছা খাও, চা খাও। শাক কাটা শেষ, মূলা শাক এটা। এখন আমি এটাকে হালকা একটা বলক উঠে নিব, অল্প একটু পানি দিলাম। যখন বলক উঠে যাবে তখন আমি এটাকে ঢেলে নিব। বলক চলে আসছে, এখন নামাই ফেলব। আর শাকগুলি অনেক কচি কিন্তু কোনো গ্রান নাই, খুব অল্প গ্রান। শীতের দিনে মূলা শাক কেমন একটা গ্রান, সুন্দর একটা গ্রান বের হয়। সিজন ছাড়া শাক তো মনে হয় এর জন্য খুব অল্প গ্রান। দেখি কেমন লাগে। আইসা করছেন? গিজারটা তো আজকে ছাড়লাম, তেল গরম হয়ে গেছে, একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ দিলে শাক সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন পেঁয়াজ রসুন কাঁচা মরিচ গোল্ডেন কালার করে ভেজে নিব। শাক দিয়ে দিব, শাকটা তুমি চিপে চিপে দিব পানি ফেলায়। এখন আমি চাল কুমড়ার তরকারি বসিয়ে দিচ্ছি। কালার হয়ে গেছে, আজকে লবণ দেই নাই আগে, ওই জন্য আরো তুমি শুকনো পানি দিয়ে দিই। সব মশলা দিয়ে দেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, একটু পানি দিয়ে দেই। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা জালি কুমড়া। এখন পানি দিয়ে দিই।
ভেজে রাখা মাছ। তরকারি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিই। রান্না বান্না শেষ, এখন আমি কাপড়গুলি গুছিয়ে নিব। এজন্য মাঝে কাজ শেষ, তাহলে আজকের মতো এখানে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।